আমরা এসএসকেএমে নিয়ে যেতে বলিনি একবারের জন্য আমরা বলেছি যে ইডির যেখানে পছন্দ হবে সেই জায়গাতে নিয়ে যাক কিন্তু যদি মানুষটার মৃত্যু হয় তার জন্য ইডি দায়ী থাকবে যে তিনটি সংস্থার কথা বলা হচ্ছে সেই তিনটি সংস্থায় ওনারা কেউ ডিরেক্টর নয় বর্তমানে এবং ওনারা যে কথা বলছেন যে সিল যেটা পাওয়া গেছে সে প্রিভিয়াসলি কোনো সময় ডিরেক্টর ছিল সেক্ষেত্রে সিল থাকতেই পারে তার বাইরে একটা টাকাও পাওয়া যায়নি ওনাদের বাড়ি থেকে 20 ঘন্টা রেড করবার পর একটি টাকাও উদ্ধার করতে পারেনি এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট শুনুন একজন যে আসামি সেই আসামি যদি আরেকজনের নাম বলে দেয় তাহলে সে আসামি হয়ে যায় না তার জন্য তাকে সঠিকভাবে তথ্য প্রমাণ দিতে হবে সেই প্রমাণ তারা দিতে পারেনি আজকে 45,000 টাকা হাতে আছে সেগুলো আপনাকে আমি বলছি যেটা আছে যে কোম্পানিগুলো দেখানো হচ্ছে সেগুলো হয়তো এদের নলেজেই নেই কোনোভাবে যদি হতো সেটা এভিডেভিট নিয়ে আপনারা এর আগেও দেখেছেন সে অন্য কেসেও সুপ্রিম কোর্টে গিয়ে হলফনামা দিয়ে কিছু আর হয় না ঠিক আছে এটা অন্যান্য কেসে অলরেডি প্রেসিডেন্ট হয়ে গেছে।